वेलकम स्टूडेंट्स, आज हमरा आलोचना करब सेंट्रल प्रसेसिंग यूनिट बा सीपीयू ए सम्पर्के। सीपीयू बा सेंट्रल प्रसेसिंग यूनिट कम्प्यूटरेर सबथेके गुरुत्वपूर्ण अंश, एके कम्प्यूटरेर मस्तिष्को बला हय। बर्तमाने এই সিপিইউকে মাইক্রোপ্রসেসর বলা হয়। এখন যে সমস্ত সিপিইউগুলো বাজারে চলছে সেগুলো হচ্ছে কোর টু ডুও, কোর আই থ্রি, কোর আই ফাইভ, কোর আই সেভেন ইত্যাদি। তো আমরা দেখে নেব যে কম্পিউটার সিস্টেমে সিপিইউ যে সমস্ত কাজগুলো করে সেগুলো কী কী। না, যেহেতু এটা কম্পিউটার সিস্টেমের একটা মস্তিষ্ক, এই জন্য কম্পিউটার সিস্টেমের সমস্ত যন্ত্রাংশগুলিকে সে নিয়ন্ত্রণ করে। ইনপুট ইউনিট থেকে কোনো তথ্য বা নির্দেশ গ্রহণ করে, আর ইনপুট ইউনিট থেকে যে তথ্যগুলো পাওয়া গেল সেগুলোকে প্রসেসিং করা হয়, প্রসেসিং করে করে আউটপুট ইউনিটে ফলাফল প্রদর্শন করে। জটিল গাণিতিক ও লজিক্যাল কাজ বা সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে, আর সংরক্ষণ করার জন্য তথ্যকে স্টোরেজ ইউনিট, যেটাকে আমরা সেকেন্ডারি মেমোরি বলি, সেখানে পাঠাতে সাহায্য করে। এই সিপিইউ যে এতগুলো কাজ করে, সিপিইউ প্রধানত দুটো অংশ নিয়ে গঠিত, এটা আমরা ব্লক ডায়াগ্রামে আগেই দেখে নিয়েছি। সেই দুটো অংশ কী কী? না, একটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, কেউ কেউ বলে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর হচ্ছে কি না সিইউ বা কন্ট্রোল ইউনিট। তো অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিটে সমস্ত ধরনের গাণিতিক বা যৌক্তিক কাজকর্মগুলো সম্পাদন করা হয়। গাণিতিক কাজ যেমন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, আর যৌক্তিক কাজের মধ্যে পড়ে বিভিন্ন রকম অ্যান্ড, অর, নট, নর, ন্যাড ইত্যাদি। এই এএলইউর একটা অন্যতম অংশ হচ্ছে অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটর হচ্ছে একটা স্পেশাল অংশ, যেটা বলে একটা রেজিস্টার, যার মধ্যে এই সমস্ত ধরনের লজিক্যাল ও গাণিতিক কাজটাকে সম্পন্ন করা হয়, তারপর সেটা আবার মেমোরিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো এই এএলইউ যে কাজটা করে কী কী, যেমন বললাম যে যোগ বিয়োগ গুণ ভাগ সহ সমস্ত রকমের গাণিতিক কাজ করতে পারে, সমস্ত ধরনের যৌক্তিক কাজকর্ম যেমন অ্যান্ড, অর, নট, এক্সর, ন্যান্ড ইত্যাদি কাজ করতে পারে। এই গণনা প্রক্রিয়া সম্পন্ন করার পর ফলাফলটাকে কন্ট্রোল ইউনিটে পাঠিয়ে দিতে পারে। কন্ট্রোল ইউনিটে, অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিটে পাঠানো নয়, কন্ট্রোল ইউনিটের মাধ্যমে মেমোরিতে পাঠিয়ে দিতে পারে। এই সমস্ত কাজগুলো অ্যাকুমুলেটর নামক রেজিস্টারের মধ্যে সম্পাদন হয়। এরপরে আমরা দেখে নিই যে কন্ট্রোল ইউনিটের কী কাজ। না, কন্ট্রোল ইউনিট করছে কি, যে এই যে সমস্ত কাজগুলো হলো সেই সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, সমস্ত যন্ত্রাংশের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থাৎ যখন ইনপুট হবে তখন যেন আউটপুট না হয়, বা যখন প্রসেসিং চলছে দুম করে একটা ইনপুট চলবে, এরকম ব্যাপার করে যেন বেশ সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করতে পারে, সমন্বয় রেখে কাজগুলো করতে পারে, সেটাও সে নিয়ন্ত্রণ করে। আর কি না, ইনপুট ইউনিট থেকে যে তথ্য পাওয়া গেল সেগুলোকে এএলইউ এবং মেমোরি ইউনিটের সাহায্যে প্রসেসিং করে ফলাফল ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী আউটপুট ইউনিটে পাঠিয়ে দিচ্ছে। আর কি না, যাতে ইনপুট তথ্য বা ফলাফল মেমোরিতে সংরক্ষণ করা যায় তার জন্য সে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে। তো এই হয়ে গেল সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অংশে চলে আসবো, যেটা হচ্ছে মেমোরি ডিভাইস বা সংরক্ষণ ডিভাইস, ইংরেজিতে বলা হয় স্টোরেজ। তো কম্পিউটারের মেমোরি যদি না থাকতো, তাহলে কিন্তু কম্পিউটারের এই তথ্যকে আমরা জমা রাখতে পারতাম না। আমরা বলেছিলাম কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ, তিনি যে পাঁচটা ডিভাইসের বা পাঁচটা অংশের কথা বলেছিলেন কম্পিউটারে, সেইগুলোর মাধ্যমে নতুন কম্পিউটার তৈরি হলো। এবং পরবর্তীকালে বিজ্ঞানী জন ভন নিউম্যান তিনি আরেকটা আইডিয়া দিলেন যে তথ্য প্রসেসের পূর্বে সেই তথ্যকে এবং কীভাবে প্রসেস হবে সেই দুটো যেন অবশ্যই মেমোরিতে উপস্থিত থাকে। তাহলে এই মেমোরি কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেল। এই মেমোরিকে আমরা বিভিন্ন রকম ভাগে ভাগ করতে পারি। তো মেমোরি প্রধানত আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলি আমরা প্রাইমারি মেমোরি আর একটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি। বর্তমান দিনে মেমোরির আরও কিছু স্পেশাল ফাংশান পাওয়া গেছে, সেই অনুযায়ী আরও দুটো ভাগে এটাকে যোগ করে দেওয়া হয়, একটাকে বলা হয় ক্যাশ মেমোরি এবং একটা বলা হয় ফ্ল্যাশ মেমোরি। তাহলে কী বললাম, মেমোরি কী কী ভাগ, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি এবং ফ্ল্যাশ মেমোরি। এই প্রাইমারি মেমোরি তার আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে বলা হয় র্যাম এবং আর একটা বলা হয় রম। র্যাম অর্থাৎ RAM, এই র্যামের পুরো কথা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলো সম্পর্কে ডিটেলে পরে পরে আসবো। রম ROM এর পুরো কথা হচ্ছে রিড অনলি মেমোরি। এই র্যামেরও আবার দুরকম হয় বা দুরকম ভাগ আছে, একটা হয় SRAM বা স্ট্যাটিক র্যাম আর হয় DRAM বা ডাইনামিক র্যাম। রম তারও কাজ অনুযায়ী এও তিনটে চারটে ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে PROM অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, EPROM ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, EPROM ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, UVPROM আল্ট্রা ভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এইবার সেকেন্ডারি মেমোরি চলে আসে। সেকেন্ডারি মেমোরি কীরকম ভাগ, আর সেকেন্ডারি মেমোরিকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যাগনেটিক মিডিয়া একটা হচ্ছে অপটিক্যাল মিডিয়া। ম্যাগনেটিক মিডিয়া অনুযায়ী হয় দুরকম, ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্ক। অপটিক্যাল মিডিয়া হয় CD, DVD, BRD বা ব্লুরে ডিস্ক ইত্যাদি। এই হয়ে গেলো টোটাল মেমোরির ভাগ। এরপর আমরা এক একটা অংশ নিয়ে ডিটেলে আলোচনা করব। প্রথমেই চলে আসবো আমরা প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে CPUর সঙ্গে যুক্ত এক প্রকার অস্থায়ী মেমোরি, যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ জমা থাকবে এবং এই মেমোরি থেকে তথ্য অত্যন্ত দ্রুত আদান প্রদান করা হয়। এই প্রাইমারি মেমোরিকে অস্থায়ী মেমোরি বলে, তার কারণ এই প্রাইমারি মেমোরি থেকে যে প্রাইমারি মেমোরি যে র্যাম, সেই র্যাম থেকে যদি কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে সেই তথ্য সম্পূর্ণরূপে মুছে যায়। তো প্রথমেই প্রাইমারি মেমোরি যে ভাগ আছে সেটা আমরা পড়ব। প্রথমটা হচ্ছে র্যাম। র্যামের পুরো কথা একটু আগেই বললাম, কি না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ এই র্যাম হচ্ছে এমন একটা
ক্ষেত্র বা এমন একটা জায়গা মেমোরির যেখানে ইনপুট ডিভাইস থেকে যে ইনপুটটা দেব সেটা প্রাথমিকভাবে র্যামে জমা হবে, এবং সেই র্যাম থেকে ডেটাটা কোথায় যাবে, না এএলইউতে যাবে প্রসেসরে, প্রসেস হয়ে যাওয়ার পর আবার সেটা চলে আসবে কোথায়, র্যামের মধ্যে, র্যাম থেকে তারপর আউটপুটে ফেরত যাবে। এই র্যামের একটা বিশেষত্ব হচ্ছে কি, যে এখানে যদি বিদ্যুৎ সংযোগটা মুছে যায় তাহলে এর সমস্ত তথ্যই যেগুলো আমরা ইনপুট ডিভাইস থেকে নিয়েছিলাম সেগুলো সবই মুছে যায়, সেই জন্য এই র্যামকে ভোলাটাইল মেমোরিও বলে। তাহলে আমরা র্যামের ক্ষেত্রে কি দেখলাম, যে ব্যবহারকারী যখন ইনপুট দিচ্ছে সেই র্যামটা সেই তথ্যটা আমরা র্যামে রাখলাম, অর্থাৎ র্যামের মধ্যে কিছু লিখলাম, আমরা লিখি না কিন্তু সিস্টেম লেখে, র্যামের মধ্যে কিছু লেখা গেল, আবার সেইখান থেকে ডেটাটা নিয়ে এএলইউতে এলো, প্রসেস হলো, আবার ফেরত গেল এল র্যামে, র্যাম থেকে আউটপুটে যায়। তাহলে আউটপুটে যখন যাচ্ছে র্যামের মধ্যে যে লেখাটা ছিল সেটা রিড করতে হবে, সেই জন্য বলা হয় যে এই মেমোরিতে তথ্য লেখাও যায় এবং পড়াও যায়, অবশ্যই সেটা ইউজার বা ব্যবহারকারী সরাসরি সেটা করতে পারে না, সিস্টেম সেটা করতে পারে। তো এই র্যামকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটু আগেই বললাম, এটা হচ্ছে স্ট্যাটিক র্যাম, যেটা কি দিয়ে তৈরি হয়, না ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়। আমরা দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টারের কথা শুনেছিলাম, যে দ্বিতীয় প্রজন্মে যে সমস্ত কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেগুলো সবই ট্রানজিস্টার প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছিল, সেই ট্রানজিস্টার প্রযুক্তি এই স্ট্যাটিক র্যাম তৈরি করতে ব্যবহার করা হয়। এই যে র্যামগুলো, এই র্যামগুলো অ্যাক্সেস করতে খুব কম সময় লাগে এবং এর দামও তুলনামূলকভাবে অনেকটা বেশি, আর কি না একে রিফ্রেশ করতে হয় না এবং এটা কম্পিউটারে খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়। আর এক ধরনের যে র্যাম আছে সেটার নাম হচ্ছে ডাইনামিক র্যাম, এটা তৈরি করা হয় মূলত ক্যাপাসিটার দিয়ে, ক্যাপাসিটার করে না ক্যাপাসিটার খুবই তার যে ইলেকট্রিক যে আধানগুলো অর্থাৎ যে চার্জগুলো, ক্যাপাসিটার খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলে, যার জন্য তাকে বারবার রিচার্জ করতে হয়, যেটাকে বলা হয় রিফ্রেশ করা, এই বারবার রিফ্রেশ করতে হয়। এর গতি ধীর স্ট্যাটিক র্যামের তুলনায়, কিন্তু দাম অনেক সস্তা, আবার স্ট্যাটিক র্যামের তুলনায় এ অনেক বেশি তথ্য ধরে রাখতে পারে, সেই জন্য বেশিরভাগ কম্পিউটারের ক্ষেত্রেই DRAMটাই ব্যবহার করা হয়। তো প্রাইমারি মেমোরি দু ধরনের হয়ে গেল, একটা হলো গিয়ে র্যাম এবং রম, এবং সেই র্যামের মধ্যে আমরা পেলাম স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। এরপরে আমরা চলে আসছি রম বা রিড অনলি মেমোরি। তো এই রিড অনলি মেমোরিতেও কিছু তথ্য থাকে, কিন্তু এই রিড অনলি মেমোরির মধ্যে কি ধরনের তথ্য থাকে, না এখানেও একটা স্পেশাল তথ্য থাকে যেটাকে বলা হয় বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এই বায়োসের সমস্ত তথ্যগুলো রমের মধ্যে থাকে, অর্থাৎ কম্পিউটার যখনই আমরা সুইচ অন করব তখনই এই রমের মধ্যে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো প্রথমে এক্সিকিউট হয় বা পড়ে নেয়, সেইখানে যা যা নির্দেশ থাকে সেই অনুযায়ী কম্পিউটার সিস্টেম চালু হয়। এই রমও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেমোরি এবং আবশ্যিক মেমোরি, রমও যদি না থাকে তাহলেও কিন্তু কম্পিউটার সিস্টেম স্টার্ট করা যায় না বা যাবে না। তো আমরা যেটা ইউজারের ক্ষেত্রে আমাদের যেটা দৃষ্টিভঙ্গি কি, যে আমরা শুধু দেখছি রমের অংশটা শুধুমাত্র পড়লো, কে পড়লো, কম্পিউটার সিস্টেমই পড়লো, তার মধ্যে যা যা ইনস্ট্রাকশন আছে সেটাই, সেই ইনস্ট্রাকশন বা নির্দেশগুলোকে সে পড়ে নিয়ে সেই মতো কাজ করলো, কিন্তু কম্পিউটার সিস্টেম নিজে থেকে রমের মধ্যে কিছু লিখতে পারে না। তাহলে রমের মধ্যে লিখলো কে,
রমের মধ্যে লিখলো যারা রমটা তৈরি করেছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারার, রম যারা তৈরি করেছে সেখানেই তারা ওই রমের ইনস্ট্রাকশনগুলোকে প্রোগ্রামের মাধ্যমে প্রবেশ করিয়ে দেয়। তো সেই জন্য এই রমকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন প্রথমে বললাম প্রম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ এই রমটাকে এমনভাবে তৈরি করা হয়, প্রোগ্রাম করে এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ইপ্রম, তাহলে প্রথমে দেখেছিল প্রোগ্রামেবল, যেখানে কিন্তু ইরেজ করা যেত না, একবারই লেখা হতো, তারপর যদি না সেটা প্রয়োজন আর প্রয়োজন নেই তখন সেটাকে ফেলে দিত, আবার নতুন করে লিখত। পরবর্তীকালে যেটা এলো সেটা হচ্ছে ইপ্রম, অর্থাৎ ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ এই ধরনের যে রমটা এখানে কিন্তু ইরেজও করা যাবে। তারপরে এলো ডাবল ইপ্রম, অর্থাৎ ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ এখানে এই ইরেজিংয়ের যে প্রসেসটা সেটা ইলেকট্রিক্যালি করা যাবে। পরবর্তী ক্ষেত্রে এলো ইউভি প্রম, আল্ট্রা ভায়োলেট রিড অনলি মেমোরি, বা এখানে এই প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি বা প্রোগ্রামটা তৈরি করা হবে সেখানে আল্ট্রা ভায়োলেট রে ব্যবহার করা হবে। তো এই হয়ে গেল রমের ব্যাপার। পরবর্তীতে আমরা শুরু করতে যাব সেকেন্ডারি মেমোরি। আজ এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।